এবারে আমরা দেখব মাইটোসিস। মাইটোসিস ডিভিশন কাকে বলে? মাইটোসিস ডিভিশনের আরেকটা নাম হচ্ছে সমবিভাজন। মাইটোসিসের ডিভিশনের বা বিভাজনের আরেকটা নাম সমবিভাজন। সম কেন বলা হচ্ছে না? একটা মাদার সেল থেকে যখন ডটার সেল উৎপত্তি হচ্ছে, তার কোষের যে ক্রোমোজোম সংখ্যা, ডিএনএ বস্তু, অন্যান্য যা যা রয়েছে সব একইভাবে একইভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সাপোজ মনে করো আমার কটা আঙুল দিতে পারছো? দশটা। এবারে যখন দুভাগে ভাগ হয়েছে কটা হলো? পাঁচটা। পাঁচটা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এটা সম নয়। কিন্তু মনে করো আমার এই ধরো, মনে করো তুমি কটা আঙুল দেখতে পাচ্ছ? কটা আঙুল দেখতে পাচ্ছ? পাঁচটাই দেখতে পাচ্ছ। এইবারে সাপোজ মনে করো এটি তুমি দেখতে পাচ্ছ, এটা ধরো পাঁচটা আঙুল, এখানে যে দুভাগে ভাগ হয়ে গেলো, আবার সেই পাঁচটা পাঁচটাই থাকলো। এইটা হচ্ছে সমবিভাজন। এটা হচ্ছে সমবিভাজন, মানে ক্রোমোজোমের সংখ্যা একই থাকা অবস্থাতে দুভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ মাদার সেলে যদি ক্রোমোজোম সংখ্যা, তাহলে ডটার সেল বা অপত্য কোষেও ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়েই থাকবে। এই জন্য এই বিভাজনের নাম হচ্ছে সমবিভাজন। যান সাপোজ মনে করো একটা হৃৎপিণ্ডের কোথাও ক্ষত হয়েছে, হয়ে গেলে সেখানে যে ধরনের কোষ বিভাজন হচ্ছে, হৃৎপিণ্ডের কোষের মতোই কোষ তৈরি হবে, তবেই হৃৎপিণ্ড ক্ষত স্থান পূরণ হবে। নাহলে হৃৎপিণ্ডের ক্ষত হলো যে বৃক্কের কোষ তৈরি হয়ে গেল, তাতে উল্টো পাল্টা হয়ে যায়। মনে করো এখানে কোনো ক্ষত হয়েছে, এখানে ক্ষত হলো, তাহলে এখানে ক্ষত হলো কোষ বিভাজন সেরকমই হবে যেমন কোষটি রয়েছে। তাহলে মাদার সেল অ্যান্ড ডটার সেল উইল বি সেম, মাদার সেল এবং ডটার সেল দুটো সমান, সেই জন্য এটাকে বলা হচ্ছে সমবিভাজন। আমি কি বোঝাতে পারলাম যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? না দেহকোষে হয়, দেহকোষে হয়। আমি বলেছিলাম কোষ কয় প্রকার? না কোষ দুই প্রকার, অটোজোম অ্যালোজোম। যে ক্রোমোজোমগুলো দেহের বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হচ্ছে অটোজোম, যেটা 22 জোড়া রয়েছে আমাদের ক্ষেত্রে। আর যে ক্রোমোজোমগুলো লিঙ্গ নির্ধারণ করে, ছেলে হবে না মেয়ে হবে, এক জোড়া আছে, তাহলে তাকে বলা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোমে মাইটোসিস কোষ বিভাজন হয়। কি বললাম? অটোজোমে অটোমাইটোসিস কোষ বিভাজন হয়, আর কোথাও হয় না, হয় অ্যালোজোমে হবে, বলবো পরে বলবো। তাহলে দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, যে কোনো বাইনারি ফিউশন, অ্যামিবা প্রোটিয়াস, অ্যামিবা প্রোটিয়াস দ্বি বিভাজন হবে, সেখানেও সেই মাইটোসিস কোষ বিভাজন হবে। তো মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ সমবিভাজন, বোঝা গেল? মাইটোসিস কোষ বিভাজন কিসের উপর ভিত্তি করে হচ্ছে? কোষ বিভাজনের সময় আগে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে কোষ বিভাজিত হবে, সেটা পরে আসছে। আর তিন নম্বর বিভাজন হচ্ছে